হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। তো অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমার যে লাভবার্ডদের বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো নতুন ঠিকানায় যাচ্ছে। তো আমার যেমন খুব খুশি লাগে যখন আমি বাচ্চাগুলো সংগ্রহ করি লাভবার্ডের কলোনি থেকে, এটা যেমন আমার খুব ভালো একটা মুভমেন্ট থাকে, ঠিক সেরকম ব্যাড মুভমেন্ট হচ্ছে যখন আমি নতুন ঠিকানায় আমার এই বাচ্চাগুলো পাঠাই দিই। সত্যি এটা খুব কষ্ট লাগে, এতদিন এত কষ্ট করে পালন করে সেই বাচ্চাটাকে নতুন ঠিকানা পাঠাই দিতে হচ্ছে। তো আসলে আজকে আমি আমার লাভবার্ডের যে বাচ্চাগুলো যে বুকিং করে রাখছিল সেটা হচ্ছে আমাদেরই রংপুরের একটা দোকানদার ভাই। তো ওই ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক এবং ওনার কাছে আমি লাস্ট দেখছিলেন জাবা নিয়ে আসছিলাম। তো উনি একমাত্র আমি দেখছিলাম, উনি অনেক সুন্দর ঘরোয়া বলতে কি লোকাল পাখি কেনে, বাইরের ইম্পোর্ট পাখি খুব কম কেনে আমি দেখছি, ওনাকে নাই কেনাই বলে। সেক্ষেত্রে ওনা আমার কাছ থেকে নেয় লাভবার্ড, এবারও বাচ্চাগুলো নিছে, এর আগে সিজনের গুলোনও নিছে। তো প্রথমত আজকে ওনাকে আমি বেশি না 5 জোড়া লাভবার্ড দিব, আর বাকি রেখে দিব, বাকি 5 জোড়া পরে দিব, কারণ হচ্ছে 5 জোড়া ফুলফিল ফিট হয়ে গেছে, একদম দেখলে মনে হবে যে অ্যাডাল্ট পাখি হয়ে গেছে। তো চলেন, আসলে আর কথা বাড়াইতে চাচ্ছি না। তো খুব কষ্ট লাগতেছে আসলে, পাখিগুলো এতদিন থেকে বড় করলাম, বড় করার পর তাকে দিতে হচ্ছে। অনেকে আবার চিন্তা ভাবনা করে বলতেই পারে যে ভাই আপনি তো টাকা পাচ্ছেন, তো কিসের এত কষ্ট? আসলে ভাই আমিও মানুষ, আমারও খারাপ লাগা কাজ করে। তো চলেন আমি আমার লাভবার্ডের বাচ্চাগুলো আগে দেখাই কি অবস্থা, কত বড় হইলো সেটাও দেখেন আপনারা। বিসমিল্লাহ করে ঢুকলাম পাখির ঘরে, মাশাল্লাহ এগুলোই হচ্ছে আমার সেই লাভবার্ডের বাচ্চা। এই সিজনে যে পাইছি আমি ওই কলোনি থেকে, এই কলোনি থেকে আমি হয়তোবা 2-1 দিনের মধ্যে বাচ্চা সংগ্রহ করব ইনশাল্লাহ, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেটা নতুন কলোনি হয়েছে আমার। আর এইগুলো হচ্ছে আমার পুরাতনের যে কলোনি থেকে মাশাল্লাহ এই বাচ্চাগুলো আসছে, এবং বাচ্চাগুলোর এতটা সুন্দর হয়েছে এবং দেখেন, দেখে কোনোভাবে বোঝা যাচ্ছে না এগুলো বাচ্চা। গ্রোথগুলো দেখেন আপনারা নিজেই দেখেন, আমার নিজের বাচ্চা বলে বলতেছি না, দেখতে এত সুন্দর হয়েছে এবং হেলদি হয়েছে। তো এগুলো আজকে আমি দিব হচ্ছে, সেটা তো বললাম। তার আগে একটা কথা বলতেই চাই যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা চালু করে রাখবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। তো সাধারণত আমার খুব কষ্ট লাগা কাজ করতেছে, আপনাদেরকে আমি প্রথমের দিকে বললাম যে পাখিগুলো কোনোভাবেই সেল করতে ইচ্ছা করতেছে না। তো তারপরেও আমি সেল করতেছি এই জন্য যে আমার ভালোবাসার পাখিগুলো হয়তোবা অন্য কারো কাছে যাবে, তার কাছে যাওয়ার পরে তাদের একটা ভালোবাসার কারণ হয়ে যাবে, তাদের একটা খুশির কারণ হয়ে যাবে। আমার কষ্ট লাগতেছে কিন্তু তাদের কাছে যাওয়ার পরে ইনশাল্লাহ তাদের হয়তোবা ভালোবাসার একটা বস্তু হবে এইটা। এই চিন্তাভাবনা করে বারবার নিজেকে সান্ত্বনা দিয়ে বারবার পাখি সেল করি। আর সাধারণত ইনশাল্লাহ এখানে যে 10 পিস বা 10 জোড়া আছে, 10 জোড়ার মধ্যে 5 জোড়া দিচ্ছি, আরও 5 জোড়ার মধ্যে 5 জোড়াও দিতে হবে যেগুলো আসলে বুকিং দিছি। আর আমি যে সময় আমার নিজের জন্য রাখি সে সময় কিন্তু আমি কোনো বাকি বাচ্চা সেল করি না, এবং আপনাদেরকেও বলবো না সেল করার কথা। যারা আসলে দ্বিতীয়বারের মতন বাচ্চা কিনতে চান এখনই যোগাযোগ করে রাখেন। অনেকে, যে ভাইকে আজকে দিচ্ছি সেই ভাই আমাকে বলতেছিল যে তোর লাভবার্ডের বাচ্চা পাওয়া তো এখন সোনার হরিং হয়ে গেছে। আসলে কারণ লাভবার্ড কিন্তু এত অ্যাভেলেবেল বাচ্চা হয় না, বাজিগরের মতন যদি অ্যাভেলেবেল অনেকগুলো বাচ্চা হইতো তাহলে তো সবার ইচ্ছা পূরণ করতে পারতাম। তো বাচ্চাগুলো ধরতেছি আর মনে মনে কাঁদতেছি, যেটা বলে মনে মনে, হয়তো বা চোখ দিয়ে পানি বের হচ্ছে না, ভিতরে খুব কষ্ট লাগা কাজ করতেছে। কারণ এই বাচ্চাগুলোকে একদিনের বাচ্চা থেকে খাওয়ানো শুরু করি আমি যখন এরা চোখ ফোটে, আর আজকে এত বড় হয়ে যাচ্ছে, তাহলে বুঝেন এদের সাথে আমার কতটা মায়া, ভালোবাসা। আসলে ভালোবাসার মাস যেটা বলা উচিত না, যে ভালোবাসার মাসে ভালোবাসার পাখিগুলো অন্য কাউকে দিচ্ছি শুধু খুশির কারণ হওয়ার জন্য, অন্য কারো। তো ভালোবাসার মাসে ভালোবাসার পাখিগুলোর নতুন ঠিকানায় পৌঁছানো এখন আমার দায়িত্ব, সেই জন্য ধরতেছি। এবং আমি যেগুলো ধরতেছি এগুলো হচ্ছে পুরাপুরি একদম দেখতে মনে হচ্ছে যে পুরো অ্যাডাল হয়েছে, এরকম দেখে দেখে বেছে বেছে তার জন্য 10 পিস রেডি করতেছি। আর বাকি এখানে আসে হচ্ছে আর থাকবে 6 পিস। আর নতুন কলোনি থেকে আমি শুধু অনলি দেখি কয়টা পাখি বের করতে পারি। হ্যাঁ,
তো ওইটাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হয়তো আপনারা দেখতে পারবেন যে নতুন কলোনি থেকে আমি আসলে কতটুকু কয়টা কালেক্ট করতে পারি। দেখেন মাশাল্লাহ দেখে কতটা সুন্দর লাগতেছে, এবং বাচ্চাগুলো এখন হাতে করে নিয়ে আপনাদেরকে আলোতে নিয়ে যাচ্ছি রুমের বাইরে। তো সুন্দর হয়েছে যে আসলে দেখেন এই যে একদম কিউটের ডাব্বা সবগুলো, এত এতটা ভালো লাগা কাজ করে এখন মন থেকে মনে একটা কীরকম খুশি কাজ করতেছে যে আমি এতদিন থেকে কষ্ট করছি তার সফলতা হিসেবে এই বাচ্চাগুলো পাচ্ছি আমি। আপনারাও দেখেন, আপনাদের দেখানোর জন্যই আলোতে রাখলাম। আমি হয়তোবা অনেকে ভাববেন যে আমি মিথ্যা বলছি, দেখেন কোনোভাবে বোঝা যায় না এগুলো কিন্তু বাচ্চা। হ্যাঁ, মনে হচ্ছে যে অ্যাডাল্ট, এমন কালার আসছে এবং এমন হেলথ গ্রোথ সব মিলে। তো আমি এখন রওনা দিলাম, আমার যে রংপুরের যে ভাই পাখির দোকান ওই ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন হচ্ছে বিকাল টাইম, বিকাল টাইমেই নিয়ে যাচ্ছি এবং প্যাকেট করে নিয়ে যাচ্ছি যাতে কোনোভাবে পাখিটারে ঠান্ডা না লাগে, যারই কাছে যাক আমার পাখিগুলো যেন হেফাজতে থাকে। সাধারণত যেটা রংপুরের বাইরে যাই তখন তো সুন্দরভাবে প্যাকিং করে দিই, কিন্তু আজকে তো আমার এখানেই, আমার এখান থেকে যেতে হতো 15-20 মিনিট। মাশাল্লাহ শেষ বিকালের রোদের যে সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দরভাবে লুকিংটা লাগতেছে। তো এই পাখিটা নিয়ে যাচ্ছি, তো এই ভাইয়ের কাছাকাছি তো তাই এইভাবে নিয়ে যাচ্ছি ক্যারিং খাঁচায় করে, জাস্ট খালি ওখানে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়ার জন্য। আর আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দর লাগতেছে শেষবেলা বিকালের আর কি। আর দেখেন কত যত্ন করে মায়া করে আমার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছি, আমার বাচ্চা, পাখির বাচ্চা না, বুকে করে নিয়ে যাচ্ছি। আসলে কতটুকু ভালোবাসা থাকলে এটা করা সম্ভব আপনারা নিজে দেখলে। আমি কিন্তু পায়ের কাছেও রাখতে পারতাম পাখিটা, কিন্তু পায়ের কাছে রাখিনি, কারণ এই জিনিসটা আমার খুবই ভালোবাসার একটা জিনিস। আর সেই ভালোবাসার জিনিসের আবার ভালোবাসার জিনিসের বাচ্চা, যেটাকে আমি ছোটো থেকে বড় করছি, তো এটাকে আমি পায়ে না, এটা আমার বুকেই স্থান। তো সেই অনুযায়ী এদেরকে বুকে করে নিয়ে যাচ্ছি, যদিও আমার বুকের ধনটা অন্য কাউকে দিতে হচ্ছে ভালোবাসার মাসে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রংপুর সিটি কর্পোরেশন বাজার, সেই বাজারের পাশে ওই ভাইয়ের দোকান। তো ভাই হচ্ছে সাধারণত ব্যবসায়িক দোকানদার, উনি বিক্রির জন্যই নিচ্ছে, উনি পালার জন্য নিচ্ছে না। তো ওই ভাইকে দিচ্ছি কারণ ওই ভাই, আপনারা চ্যানেলে এখন তো হয়তো অনেকেই কিনে, কিন্তু আগে থেকে ওই ভাইয়ের কাছেই সেল করতাম আমি। তো আমি ওই হিসাবে উনি যখনই বলছে যে শাকিল তোর পাখিগুলো যা নামবে সব আমি নিব, তাই ওই ভাইকে দিতে হয়েছে, এবং উনি আগে বুকিং দিয়ে রেখে দিয়েছিল। তারপর আপনারা যারা আসলে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আর এখন যদি ইমার্জেন্সি ভিত্তিতে কারো লাগে সেক্ষেত্রে রংপুরে যারা তারা এখান থেকে নিতে পারেন। এটাগুলো আমারই বাড়ির বাচ্চা, আপনারা চাইলে এসে নিতে পারেন। এটাই হচ্ছে আমাদের সেই গলি, রংপুরে যে পৌর বাজার সিটি বাজারের যে গলি, এই গলিতেই সব পাখির দোকান আমাদের। আর এই যে এই ভাইয়ের দোকানেই দিব আমি, যে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভাইয়ের অনেক পাখি কালেকশন থাকে দোকানে। তো এই সেই আমার শ্রদ্ধ বড় ভাই, খুব আদর করে আমাকে, দেখেন উনিও অনেক খুশি কারণ অনেকদিন অপেক্ষার পরে উনি পাচ্ছে এই লাভবার্ড, প্রায় বলা চলে যে 3-4 মাস ওয়েট করার পর, কারণ অফ সিজন থেকে তো অফ ছিল। তো উনিও পায়, দেখেন এই যে ওনার মুখে চোখে খুশিটা দেখেন, উনি বলতেছে যে তোর লাভবার সোনার হরিং পাচ্ছি এতদিন পরে। তো ওনার হাতে দিলাম, উনি দেখে নিচ্ছে, দেখেন ওনার খুশিটা দেখেন। এইটাই আমার কষ্ট লাগা লাগলেও, উনি যদিও বিক্রি করে কিন্তু উনিও অনেক বনমানের বার্ড লাভার, পাখিকে অনেক ভালোবাসে, ওনারও একসময় পাখির খামার ছিল। হ্যাঁ, তো উনি জানে কোনটা সঠিক ভালো পাখি মূল্যায়ন করতে জানে। তো এই যে সেই ভাই পাখিগুলো ছাড়তেছে, দেখেন এই মুহূর্তটাও দেখতে ভালোই লাগতেছে, আবার কষ্ট লাগাও কাজ করতেছে যে আমার ভালোবাসার জিনিসগুলো দিয়ে গেলাম। ভালো থাকিস তোরা, এটাই তোদের কাছে দোয়া কামনা করি। আর সবাই মনে করে যে এইটা এই মুহূর্তের জন্য আমি খুব খুশি, কিন্তু এই মুহূর্ত আসলে এটাই যে ভাই আমাকে টাকাটা পেট করতেছে। হ্যাঁ, টাকাটা পায়ে হয়তো আমার মুকেশ চুকে খুশি দেখে মনে হচ্ছে যে আমি খুব খুশি, কিন্তু আসলে খুশি না, কষ্ট লাগাও কাজ করতেছে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আসসালামু আলাইকুম।